मैच प्रैक्टिस सेरे निल टाइगर बैट्समैनरा अनुशीलन मैचे आयरलैंड उल्सर विपक्षे 394 रान करेছে ওরা শতক হাঁকিয়ে হাত পাকিয়েছেন সাবির রহমান সেঞ্চুরি প্রায় পেয়ে গিয়েছিলেন তামিম ইকবালও বেলফাস্টে আছেন আমাদের সহকর্মী শামসুল আরিফিন চলুন জেনে নেই কি তার বলার আছে বাংলাদেশ দল 394 রান করতে পেরেছে প্রস্তুতি আছে এটি দেশের ক্রিকেটের জন্য বড় খবর আয়ারল্যান্ড উডসের সাথে 394 রান নিঃসন্দেহে বড় ব্যাপার তবে কিছুটা মন খারাপ রয়েছে তামিম ইকবালের 14 রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করেছেন তবে সাব্বির রহমান সেই ঘাটতি পূরণ করতে পেরেছেন 100 রান তিনি করতে পেরেছেন তিনি 100 রান করার পরেই টিম ম্যানেজমেন্ট তাকে পেভিলিয়নে ফেরত পাঠিয়েছেন আর একটি বিশেষ সাকিব আল হাসান মুশফিকুর রহিম তারা কিন্তু যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন এবং শেষ দিকে মুশফিক এবং রিয়াজ যে ধরনের ব্যাটিং করেছে সেটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বিরাট খবর তারা রানটাকে যেভাবে তাড়া করে বড় রানের দিকে নিয়ে গেছেন সেটি ভালো খবর মুস্তাফিজ সাকিব তিনিও ভালো করেছেন সবকিছু মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং প্র্যাকটিসটা অসম্ভব ভালো হয়েছে আয়ারল্যান্ড উডস 395 রানের টার্গেট খুব সহজে ছুঁতে পারবে এবং আসলে বিষয়টা কেউ ভাবছে না সবাই ভাবছে হয়তো খেলাটা একটু লেন্দি হবে তবে বাংলাদেশ দল জিতবে এটি নিঃসন্দেহে বলা যায় এবং আমার মতো না ক্রিকেট ম্যানেজমেন্টের মতো না বা ক্রিকেটারদের মতো না আপনারাও তাকিয়ে আছেন বাংলাদেশ দল এখানে বড় মার্জিনে জিতুক শামসুল আরিফিন 71 বেলফাস্ট উত্তর আয়ারল্যান্ড সময় পরিবেশ পরিস্থিতি মাথায় রেখে একাদশ সাজানো হবে জেতার রসায়ন নিয়ে গভীরভাবে ভাবছেন বাংলাদেশ দলের গুরু হাতুরু তবে ইংল্যান্ডের সাসেক্সে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পটা পুরোপুরি মনমতো হয়নি টাইগারদের ওস্তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব বোধ করেছেন হাতুরু সিং এর আক্ষেপ আর প্রত্যাশার কথা শুনেছেন শামসুল আরিফিন নিজের চারপাশে শক্ত একটা দেয়াল গড়ে রেখেছেন টাইগারদের প্রধান কোচ চান্ডিকা হাতুরু সিংহ এতটাই শক্ত যে ইদানিংকালের নানা সমালোচনা সেই দেয়ালকে কিছুতেই ভাঙতে পারছে না জানেন চান্ডিকা নিজেও তবে নিজের কাজটা মন দিয়ে করে যাওয়াকে ধর্ম মানেন কোনো টুর্নামেন্টের আগে সেই কন্ডিশনে অনুশীলন করার কাজটা তো তিনি শুরু করেছেন এইভাবে চললে ক্রিকেট বিশ্বের সেরা তিনে টাইগারদের দেখার স্বপ্ন নাকি অলীক হবে না তাই চ্যাম্পিয়ন্স ট্রফির কঠিন প্রতিপক্ষকেও ভয় পাচ্ছেন না চান্ডিকা আমরা কখনোই হারের প্রত্যাশা করি না জয়ের কথাই মাথায় থাকে রাস্তাটা কঠিন কারণ এটা চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা গর্বিত সেরা ৮ দলে থাকতে পেরে সামর্থ্য আর সেরাটা যদি প্রতিটি ম্যাচে দিতে পারি তাহলে অবশ্যই ভালো ফল আসবে ট্রাইমেশনে মোনাকাদের স্পিন নির্ভর হবে নাকি পেসারদের আধিক্য থাকবে সেটি ডাবলিনের কন্ডিশন দেখেই ঠিক হবে প্রথম ম্যাচে মাশরাফির বিকল্পও ভেবে রেখেছেন চান্ডিকা মাথা ঠান্ডা করে নাকি শুরু হবে আইরিশ মিশন আমাদের লক্ষ্য ছিল এই কন্ডিশন আবহাওয়া পিচের সাথে মানিয়ে নেওয়া আমরা অস্ট্রেলিয়া হাই পারফরম্যান্স সেন্টারে ক্যাম্প করেছিলাম ওখানকার সুযোগ সুবিধার মতো এত সুবিধা এখানে নেই তবুও সব ঠিকঠাক আছে ছেলেরাও ভালো করছে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ট্রাইনেশন সিরিজের আগে ইংলিশ কন্ডিশন অনুশীলনের সুযোগ করে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বিসিবিকেও প্রস্তুতি ম্যাচের প্রত্যেকটি বলের উপর নজর রাখছেন কোচ চান্ডিকা হাতুরু সিংহ তার ভাবগতি দেখে মনে হচ্ছে এই ম্যাচ শেষ হলেই তিনি ট্রাইনেশন সিরিজের প্রথম ম্যাচের জন্য মূল একাদশ গড়বেন সেই সঙ্গে পরিকল্পনার ছক আঁকবেন কিভাবে প্রথম ম্যাচ জিতে পূর্ণ পয়েন্ট পাওয়া যায় শামসুল আরিফিন 71 বেলফাস্ট উত্তর আয়ারল্যান্ড নানা সমীকরণ ঘুরিয়ে দিতে পারে টাইগারদের ট্রাই নেশন সিরিজ নিশ্চিত হয়ে যেতে পারে সাকিব তামিম মাশরাফিদের সরাসরি বিশ্বকাপে খেলা আবার ঘটতে পারে উল্টো ঘটনাও প্রত্যেকটা ম্যাচ গুরুত্বপূর্ণ রেটিং এ প্রভাব ফেলবে প্রত্যেকটা জয় পরাজয় খাতা কলম নিয়ে বসে কি হলে কি হতে পারে সমীকরণ কি দাঁড়াবে খুঁজে বের করেছেন তরিকুল ইসলাম নাহিদ সিঁড়ি দিয়ে যতই উপরে উঠবেন মাধ্যাকর্ষণ চাপটা ততটাই বাড়বে টাইগারদের পরিস্থিতি হচ্ছে বাস্তব উদাহরণ বড়দের কাতারে নতুন দাঁড়ানো দলটার উন্নতির গ্রাফ যতই ঊর্ধ্বমুখী হচ্ছে হু হু করে বাড়ছে চাপটাও সমীকরণ ছিল শেষ শ্রীলঙ্কা সিরিজে টিম ওয়ানডের একটা জিতলেই র্যাঙ্কিংয়ে 91 রেটিং পয়েন্টস নিয়ে বাড়ি ফিরবে মাশরাফির দল টাইগাররা করে দেখিয়েছে তবে বাধা শেষ হয়নি সরাসরি 2019 বিশ্বকাপে খেলতে টাইগারদের সেরা আশা থাকতে হবে 30শে সেপ্টেম্বরের আগে ত্রিদেশীয় সিরিজে টাইগারদের 4 ম্যাচ সবটা জিতলে 97 পয়েন্ট হবে মাশরাফির দল